বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যের সরকার বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং বিশেষ করে যারা গরিব অংশের মানুষরা রয়েছেন তাদের পাশে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করছে রাজ্যের সরকার। কিন্তু এমন অনেক জায়গা এখনো রয়েছে যেখানে যারা গরিব অংশের উপজাতি অংশের মানুষরা রয়েছেন তারা নিজেদের প্রাপ্যটা পেতে তাদেরকে এখনো কিন্তু প্রচুর কষ্ট করতে হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা নিজেদের প্রাপ্যটাও পাচ্ছেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে গরিব অংশের মানুষদের সরকারের পক্ষ থেকে ঘর বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো এমন অনেক বাড়িঘর রয়েছে যেগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এমন অনেক পরিবার রয়েছেন যারা প্রতিনিয়ত এই জরাজীর্ণ ঘরগুলোতে থেকেই বিপজ্জনকভাবে তো অবশ্যই এবং এই দরিদ্রতার মধ্য দিয়ে কিন্তু তারা দিন যাপন করছেন। এমনই একটি পরিবার মুঙ্গিয়াকামি আরডি ব্লকে দেখতে পেলাম আমরা। আমাদের প্রতিনিধিরা সেখানে গেছেন এবং সেই জায়গাতে তারা তিতি বিরক্ত হয়ে গেছেন, সেই পরিবারের লোকেরা কিন্তু সেই কথাই তুলে ধরলেন। যে কোনো নির্বাচন ঘনিয়ে এলে রাজ্যের প্রত্যন্ত এলাকার উপজাতিরা কেবল আশ্বাসের সুমধুর বাণী শুনতে পায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রভুদের কাছ থেকে, কিন্তু ভোট পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পরেই রাজনৈতিক সেই নেতৃত্বদের আর কিন্তু দেখা পাওয়া যায় না। এই ঘটনাটা অবশ্যই অরুণ দেববর্মা, এলাকার বঞ্চিত অরুণ দেববর্মার কথা আপনাদের বলছি। মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অধীন 36 মাইল এলাকা, সেই এলাকারই বাসিন্দা অরুণ দেববর্মা এবং সরকারি সুযোগ সুবিধার যে বিষয় রয়েছে সেগুলো তিনি কিছুই পাননি। বিগত সরকারের আমলেও তিনি যেভাবে আশ্বাস পেয়েছিলেন বিভিন্ন নেতৃত্বের কাছ থেকে যে ঘর বাড়ি বানিয়ে দেওয়া হবে তাকে, কিন্তু পরবর্তী সময়ে সেই কাজের কাজ কিছুই হয়নি। সরকার পরিবর্তন হয়, সেখানেও তিনি আবেদন জানায়, এমনকি এডিসি এলাকাতে নতুন একটি দল ক্ষমতায় আসার পরেও তাদের কাছেও কিন্তু তিনি গেছেন অরুণবাবু, কিন্তু তারপরেও এই অরুণ দেববর্মা কোনোভাবেই কিন্তু পাননি তার প্রাপ্য। সেই কথাই দুঃখের সহিত তিনি জানাচ্ছেন এবং এই মুহূর্তে সেটাও কিন্তু ক্ষোভের সহিত তিনি জানাচ্ছেন যে যারা উপজাতি অংশের গরিব অংশের মানুষরা রয়েছেন তারা তিতি বিরক্ত হয়ে গেছেন, বারবার আশ্বাস পাচ্ছেন কিন্তু আশ্বাসটা ঠিকভাবে বাস্তবে আর পরিণত হচ্ছে না। কি বলছেন তার এই দুর্দশা নিয়ে অরুণ দেববর্মা শুনবো। সিপিএম সমারোহ লিতে আইছি, ও পাইব কখন আইছি কাগজ পত্র সব আছে, যে সিপিএম এলে যে বিজেপি পাস হইলে আমার নাম হইছে ঘর হইছে নাই কিছুই নাই কখন পর্যন্ত পাই ওই কেউ পাইছে না। এই বিষয়টা লইয়া কাউকে জানাইছেন নি ঘর পাওয়ার জন্য? হ জানাইছি। তারা কি কইছে? আরে পাইব পাইব এই পাইব না ভাই কখনো পাইব না। তারা কি বলছে, দিব দিচ্ছে নাকি? দিব 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 এখন ফার্স্ট আরে সেকেন্ড ওই দিব, এখন তো সেকেন্ড দিত না ফার্স্ট ওই দিব এই কথাই কইতে আমার সময় তো ওই এপ্রিল আগে আগে তো এপ্রিল 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 বুক হইনি এইটা। আপনারা শুনলেন হতদরিদ্র অরুণ দেববর্মার করুণ কাহিনী এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে বিগত বাম আমলেও যেরকম ভাবে তারা নেতৃত্বের কাছে গেছিলেন একই রকম ভাবে পরবর্তী সময় সরকার পরিবর্তন হয় এবং এডিসিতে নতুন দল ক্ষমতায় আসার পরেও তারা তাদের কাছে গিয়েছিলেন, বারবারই আশ্বাসে সুমধুর বাণী শুনেছেন তিনি, কিন্তু সেই আশ্বাসটা বাস্তবে আর পরিণত হয়নি। এখন তিনি সেটাই দাবি করছেন যাতে করে তার একটা ব্যবস্থা করে দেওয়া হয়, তার এই জরাজীর্ণ যে কুটিরে তিনি থাকছেন সেটা যাতে একটা পাকা ঘর তাকে করে দেওয়া হয় সেই দাবি কিন্তু করছেন তিনি। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।